আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ আজকের সংবাদে। আজকে আপনাদেরকে জানাবো, সিলেটে 200 বছরের মসজিদ পুনর্নির্মাণে বাধা দিয়েছে ভারতের বিএসএফ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা, চলে যাই বিস্তারিত খবরে। সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় 200 বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণ কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত এলাকার নোম্যান্স ল্যান্ডে বাংকার খনন করে আতঙ্ক ছড়াচ্ছে ভারতীয় বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জওয়ানরাও সীমান্তে শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। বিজিবি 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী জানিয়েছেন, ভারতীয় বাহিনী জিরো লাইনের 150 গজের ভেতরে প্রবেশ করে কোনো ধরনের বাধা প্রদান করতে পারে না। তারা সীমান্ত আইন লঙ্ঘন করে 200 বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণ কাজে বাধা প্রদান করেছে। সরেজমিন দেখা গিয়েছে, বিয়ানীবাজার উপজেলার গজুকাটা সীমান্ত এলাকার 1357 নং পিলারের ভিতরে বাংলাদেশ অংশে গজুকাটা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের 200 বছরের পুরনো পাকা ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী পুনর্নির্মাণের উদ্যোগ নেন। দুবাগ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আফতাব উদ্দিন বলেন, 2018 সালে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রামবাসী নেওয়ার পর তারা বিজিবির সহায়তা চান। তৎকালীন বিজিবি 32 ব্যাটালিয়নের কমান্ডার বিএসএফের কমান্ডারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হলে তারা নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু নির্মাণ কাজের নিজের অংশের পিলার সহ আনুষঙ্গিক কাজ শেষ হলে ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতির এক পর্যায়ে বিএসএফ সরাসরি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে মসজিদ নির্মাণ কাজে বাধা প্রদান করে। এদিকে দীর্ঘ 3 বছর পর গত সপ্তাহে বিজিবি 52-এর সঙ্গে বিএসএফের বৈঠকে মসজিদটি পুনর্নির্মাণের বিষয়ে আলোচনা হয় এবং তা করতে বিএসএফ বাধা প্রদান করবে না বলে আশ্বস্ত করে। এতে মসজিদ নির্মাণের কাজ ফের শুরু করলে শনিবার বিকালে বিএসএফ তাতে বাধা প্রদান করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ নিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিএসএফ তাতে সায় না দিয়ে সীমান্ত এলাকায় শক্তি বৃদ্ধির পাশাপাশি বাংকার খনন করে শক্ত অবস্থান নেয়। বিজিবি পাল্টা অবস্থান নিয়ে তাদের জবাবের প্রস্তুতি হিসাবে সীমান্ত এলাকায় অবস্থান করছে। মসজিদের ইমাম হাফিজ বিলাল আহমদ জানান, বিএসএফের বাধার পর থেকে নির্মাণ কাজ বন্ধ রয়েছে, তবে এলাকাবাসী জানিয়েছেন যে কোনো মূল্যে তারা মসজিদ নির্মাণ কাজ করতে প্রস্তুত রয়েছেন। দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, 200 বছরের প্রাচীন এই মসজিদ নির্মাণ কাজে আমাদের সহযোগিতা রয়েছে। বিএসএফ মসজিদ নির্মাণ কাজে বাধা প্রদান ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে বিজিবি 52-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী জানিয়েছেন, বিএসএফ সীমান্তের 150 গজ ভেতরে মসজিদ নির্মাণ কাজে কোনো ক্রমেই বাধা প্রদান করতে পারে না। বিএসএফ এখানে বাধা দিয়ে অন্যায় কাজ করেছে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে তারা প্রস্তুত রয়েছেন। তিনি আরও জানান, গজুকাটা সীমান্ত সহ তার আওতাধীন সব এলাকায় বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে। বন্ধুরা, 200 বছরের মসজিদ পুনর্নির্মাণে ভারতের বিএসএফের বাধা প্রদান করায় আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।